বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার ওয়ানের আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে। তো আমরা আমাদের আগের বিগত লেকচারগুলোতে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের কিছু গাণিতিক সমস্যা আলোচনা করেছি। তো এখানে আজকে আমরা আরও কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। তো এটা আমাদের চ্যাপ্টার ওয়ান সাধারণ আকারের অন্তরক সমীকরণ অধ্যায় থেকে। তো প্রশ্ন বলতে আমাদেরকে দেখাও যে সমস্ত বৃত্ত গোত্র এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তাহার অন্তরক সমীকরণ এত। অর্থাৎ যে সমস্ত বৃত্ত গোত্র এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করবে তাহার অন্তরক সমীকরণ এত। এটা আমরা এখন কী করবো, এখানে এটা দেখাবো। তো আমরা স্বাভাবিকভাবে বৃত্ত সমীকরণ যেটা জানি সেটা লিখলাম, যে বৃত্ত সমীকরণ কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস ইকুয়াল টু জিরো। এখন এই বৃত্ত সমীকরণটা যদি মূলবিন্দুগামী হয় তাহলে এক্সের জায়গায় ওয়াই জায়গায় আমরা যদি কত জিরো জিরো বসাই, কারণ মূলবিন্দুগামী স্থানাঙ্ক মানে কি এক্সের মান জিরো ওয়ার মান জিরো। তো এই সমীকরণটাতে আমরা যদি এক্সের মান ওয়ার মান জিরো জিরো বসাই তাহলে এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, থাকবে শুধুমাত্র কি সি, সি ইকুয়াল টু জিরো থাকবে। সেজন্য এখান থেকে আমরা লিখলাম যে সি ইকুয়াল টু জিরো। এবং আর আর কথা বলছে বৃত্ত গোত্র আছে, বৃত্ত গোত্র এক্স অক্ষকে স্পর্শ করবে, মূলবিন্দুতে স্পর্শ করার পরে এটা হয়েছে। এখন কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন আমরা একটা সূত্র জানি, আমরা বৃত্ত ওদের থেকে জানি এগুলা। আবার কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, স্পর্শ করে তো আমরা জানি কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তার সমীকরণ কি, তাহলে কি জি স্কোয়ার সমান কত সি। এটা আমরা বৃত্ত থেকে জানি কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি জি স্কোয়ার সমান সি। তো জি স্কোয়ার সমান যদি সি হয়, এখন সির মান তো আমরা জানি এখানে কত শূন্য, তো এখানে আমরা যদি বসাই তাহলে কি আসে, জি স্কোয়ার সমান কত শূন্য। আসলে ফাইনালি আমি এখানে জি সমান কত পাইছি, শূন্য। অর্থাৎ এখান থেকে এটা দেখা যায় যে মূল যে সমস্ত বৃত্ত গোত্র এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তার অন্তরক সমীকরণ এটা, এটা বলছে। তো তার জন্য আমার বৃত্তের সমীকরণটা আছে সেটা লিখলাম, এবং এই বৃত্তটা যদি মূলবিন্দুগামী, মূলবিন্দুগামী এখানে যে এক্সের মান স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক জিরো জিরো বসাই তাহলে এখানে আমরা সির একটা মান পাইছি, সেটা কত, জিরো। তো আবার আমরা বলছে যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে মূল এক্স অক্ষকে স্পর্শ করে, তো আমরা জানি কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন সূত্র কি, জি স্কোয়ার সমান সি। সেখান থেকে আমরা সির মান জিরো বসাই, জি সমান কত পাইছি, জিরো। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি, এটাতে এখন আমরা এই মানগুলো বসাই, এই জির মান যদি জিরো বসাই এখানে তাহলে কি আসে, দেখো এক নম্বরতে পাই কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স, এখানে জির মান যদি জিরো বসাই তাহলে সবটা জিরো চলে আসবে, থাকবে কি শুধুমাত্র টু এফ ওয়াই, আর প্লাস সি করে কত জিরো। এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। এখন এই হলো সেই সমীকরণটা যে অর্থাৎ এটা হল অর্থাৎ যে সমস্ত বৃত্ত গোত্র এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তাহার সমীকরণ হচ্ছে কত, এটা। আশা করি এতটুকু কি তোমরা বুঝছো। তো এটাকে এখন আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, অন্তরীকরণ করে এখান থেকে আমরা এই জিনিসটা কি প্রমাণ করব। তো এটাকে আমরা যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয়, দেখো টু এক্স এক্স স্কোয়ার করলে আমরা অন্তরীকরণ করলে টু এক্স প্লাস টু ওয়াইকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি টু ওয়াই, তবে যেহেতু এটা ওয়াই এটা এক্স না, তাকে আবার অন্তরীকরণ করবো ডিডি এক্স অফ কত ওয়াই প্লাস, আর এখানে টু এফ এটা তো ধ্রুবক, এটা থেকে দিছি রেখে দিছি। ওয়াইকে যদি এক্সের সাপেক্ষে করি ডি ওয়াই বাই ডি এক্স, সি কি করলো জিরো, ডান দিকে কত এখানে জিরো। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তো এখানে আমরা অন্তরীকরণ করে এতটুকু পাইছি। তো অন্তরীকরণ করার পর দেখলাম এখানে টু এফ একটা ধ্রুবক হিসেবে কাজ করতেছে, এবং এই ধ্রুবক টার পরিবর্তে আমরা কিছু একটা বসাতে পারবো এখান থেকে, কারণ আমরা সমীকরণটা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি এখানে শুধু সিটা হবে না, সি টু জিরো, সি টু জিরো ছিল, সি জিরো যদি বসাই এবং জি সমান জিরো যদি বসাই তাহলে এটা পাবো আমরা, সরি এটা সি নাই, হ্যাঁ তাহলে টু এফ ইন্টু ডি ওয়াই ডি এক্স সমান কত, জিরো। তো এখান থেকে এই টু এফের একটা মান আমরা চাইলে এখান থেকে বের করতে পারবো, যে এখান থেকে বের করতে পারবো, এক দুই নং থেকে বের করতে পারবো, কারণ দুই নংটা কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই সমান সমান জিরো। তো টু এফের একটা মান এখান থেকে বের করতে পারবো, এটাকে এভাবে লিখতে পারি আমরা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান মাইনাস টু এফ ওয়াই, বা এখান থেকে টু এফের মান যেহেতু বের করবো তো এখান থেকে তাহলে টু এফটা রেখে দিয়ে আমরা এটা ভেবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, মাইনাস অফ ওয়াই ইকুয়াল টু কত টু এফ, মাইনাস নিয়ে আসছে এদিকে, সেজন্য টু এফ মান কত এত। তো এখানে তাহলে আমরা এই টু এফের পরিবর্তে এই মানটা এখানে বসাবো, তো বসালে কী হয় দেখো, টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস মাইনাস মানটা টু এফের পরিবর্তে বসা দিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত ওয়াই, মাইনাসটা আগে নিয়ে আসছে আর কি, ইন্টু কত ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কত জিরো। আশা করি তোমরা এতটুকু এখানে বুঝেছো। তো এখানে এই প্লাস দ্বারা মাইনাস চিহ্নটাকে এখানে গুণ করে ফেলি তাহলে কী আসবে, আমি ভেঙে করতেছি যাতে তোমরা ক্যালকুলেশনটা বুঝো, ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস
থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত, এখানে ওয়াই ইন্টু কত ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত এখানে জিরো। তো এখানে আমরা এখন লসাগু করবো, অর্থাৎ এই ওয়াইটাকে হচ্ছে হর, তো ওয়াইকে লসাগু হর ধরে এই সবটাকে আমরা লসাগু করবো। তো লসাগু যদি করি ওয়াই সেখানে হর বসাই ফেলছি, তাহলে এখানে যদি টু এক্সের সাথে এটা গুণ করি তাহলে লসাগু হলে টু এক্স ওয়াই হবে, প্লাস এখানে ওয়াইয়ের সাথে টু ওয়াই গুণ করলে এখানে টু ওয়াই ওয়াই স্কোয়ার হবে, আর ডিওয়াই বি ডিএক্স এটা অপারেটর এটা থেকে যাবে মাইনাস ওয়াই ওয়াই ভাগ করলে কত ওয়ান মাইনাস, আর এটা যদি আমি বসাই ফেলি তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার ইন্টু এটা কাজ করি সিনো ফরওয়ার্ডতে চেঞ্জ করি রেখে দিই, আর ডিওয়াই ডিএক্স এটা থাকবে এটা বসাই ফেলছি ইকুয়াল টু কত এখানে জিরো। আচ্ছা এটা দূর তোমরা বুঝছো, এখন জিরোটা দিয়ে ফাটাতে এটা জিরো হয়ে যাবে, তাহলে উপরে হরটা লবটা বাকি থাকবে আর কি। তো লব যেটা আছে লবটা আমি লিখতেছি এখানে, তো লবটা কী আছে এখানে, লব আসলে এটা আছে টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত জিরো। তো এখানে আমরা কাজ করি টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স এ মাইনাস দ্বারা গুণ করে ফেলি, তবে এই দুটোর সাথে কিন্তু ডিওয়াই ডিএক্স এটা গুণাকারে আছে এটা বুঝতে হবে। তো মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এ প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত জিরো। তো এখান থেকে লিখতে পারি আমরা তাহলে এই টু এক্স ওয়াই প্লাস দুইটা ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স থেকে আমি যদি একটা বাদ দিয়ে দিই তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এটা আছে মাইনাস, আর বাকি থাকবে এক্স স্কোয়ার ইন্টু কত ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত জিরো। তো আমাদের প্রমাণে আমাদের ভিতরে প্রমাণে আমাদের এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তবে আমাদের এখানে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সমস্যা নেই আমরা একটা মাইনাস দ্বারা গুণ করে দেবো ওকে। তাহলে কী আসবে টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু কত ডিওয়াই বাই ডিএক্স, আর এটা থাকবে এখানে এটা প্লাস হবে প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত জিরো, মাইনাস দ্বারা কি এখানে গুণ করে ফেলছি। তাহলে আমি যদি সাদা এখানে ডিওয়াই বাই ডিএক্স ডিওয়াই ডিএক্স কমন যায় এখান থেকে, কমন গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা থাকবে, আর বাকি থাকবে কি ডিওয়াই বাই ডিএক্স, আর বাকি আছে মাইনাস টু এক্স ওয়াই এগুলো কিছু নেই ডান দিকে কত জিরো। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, তো আমাদেরকে বলছে যে সমস্ত বৃত্তগোত্র এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করবে তাহার অন্তরক সমীকরণ হচ্ছে এত। তো আমরা আসলে দেখালাম যে সমস্ত বৃত্তগোত্র এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তার অন্তরক সমীকরণ কত এত। তো আশা করি তোমরা এটা বুঝছো, শুধুমাত্র তোমরা এখানে এই জিনিসটা মনে রাখবা যেহেতু এটা বৃত্তটা মূলবিন্দুকে আমি বলছে তার জন্য আমরা যে এখান থেকে মূলবিন্দু এক্স ওয়াই স্থানাঙ্ক জিরো জিরো বসা এখান থেকে সির একটা মান পাইছি সেটা কত, সরি এখানে সি থাকবে সিরেটা মান হচ্ছে সি সমান কত এখানে জিরো। তো আবার যেহেতু বলছে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে মূলবিন্দুতে, সেজন্য বৃত্তকে আমরা জানি কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার সমান কত সি, এটা আমরা বৃত্তের থেকে জানি। তো সির মান বসাই এখানে জিরো যেটা পাইছি আমরা মূলবিন্দু বসাই, পরে জি সমান তাহলে কত আসছে জিরো আসছে। তো এক নম্বর আমি যদি সি স্থানাঙ্ক জিরো আর জি স্থানাঙ্ক জিরো বসাই মান জিরো বসাই তাহলে আমি এটা পাবো। এটাকে এখন আমরা এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি, এখানে লিখে দেয় পরে বুঝতে সমস্যা হবে, এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ এক্সের সাপেক্ষে শুধু অন্তরীকরণ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ অন্তরীকরণ করে পাই এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা একই জিনিসটা পাইছি, আর সেখানে ক্যালকুলেশন করে আমরা যে প্রমাণটা বলছে আমাদেরকে অন্তরক সমীকরণ হবে এত, সেটা এখান থেকে কী করলাম আমরা এখানে প্রমাণ করলাম, এটাও কি এখানে আমাদের আনসার বা দেখানো হলো। তো আশা করি তোমরা এই খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটা বুঝছো। তো এখন আমরা আমাদের পরের গাণিতিক সমস্যাটা আলোচনা করব। তো পরের গাণিতিক সমস্যাটা এটা মেজরে কয়েকবার আসছে, এটা মেজরে আসছে 2013-তে 2015-তে এর পরবর্তীতে আসছে কিনা বলতে পারতেছি না, এছাড়া পাস কোর্সে অনেকবার আসছে পাস কোর্সে আসছে 2006 এবং কি 2011। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা। তো আমাদেরকে বলছে যে অন্তরক সমীকরণের সমাধান এত ওয়াই স্কোয়ার সমান ফোর এ ইন্টু এক্স প্লাস এ তাহার নির্ণয় করো, অর্থাৎ এটা হলো একটা অন্তরক সমীকরণের সমাধান। তো এই অন্তরক সমীকরণ সমাধান যদি এত হয় তার অন্তরক সমীকরণটা আসলে কী ছিল, সেই অন্তরক সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলছে, অর্থাৎ যে অন্তরক সমীকরণের সমাধান এত তাহা নির্ণয় করো। তাহলে কোন অন্তরক সমীকরণের সমাধান এত সেই অন্তরক সমীকরণটা এখানে নির্ণয় করবো, তার এখানে গিভেন ডেটা কী দেওয়া আছে লিখি, গিভেন ডেট ওয়াই স্কোয়ার সমান ফোর ইন্টু এক্স প্লাস এ, এটা আমার এখানে কি দেওয়া আছে এটা লিখলাম।
তো এটাকে আমরা এখানে আমরা 4 এর সাথে গুণ করে ফেলি এগুলা, 4ax প্লাস 4a স্কোয়ার, এটা আমরা এখানে লিখলাম। তো এটাকে এখন আমরা 1 নং সমীকরণ দিই, এটাকে এখন আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্ত সুতরাং পূর্ণ অন্তরণ, এটা আমরা 1 নং এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, 1 নং এটা আমরা কবার অন্তরীকরণ করতে পারবো, কারণ আমরা অন্তরক সমীকরণ সমাধান যদি দেওয়া থাকে, অন্তরক সমীকরণ যখন নির্ণয় করি তখন আমরা দেখি সমাধানে কতগুলো ধ্রুবক আছে, যতগুলো ধ্রুবক থাকে ঠিক ততবার আমরা অন্তরীকরণ করি। যেহেতু দেখতেছি এই অন্তরক সমীকরণে ধ্রুবক আছে এ, মাত্র একটা ধ্রুবক এখানে এ, সেজন্য নয় অন্তরক সমীকরণটাকে আমরা একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো, দুইটা থাকলে দুইটা করতাম, এস আছে আর এস আর কিছু নাই, সেজন্য এটাকে আমরা একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো। তো দেখতেছি 1 নং এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তো এটাকে আমরা যদি এক্স হিসাবে অন্তরীকরণ করি তাহলে ওয়াই স্কোয়ারকে যদি এক্স হিসাবে করি 2y, ওয়াইকে তো করা যাবে না, ওয়াই যদি এক্স হিসাবে করছি তাহলে আবার করতে হবে রিডিএক্স অফ কত ওয়াই ইকুয়াল টু 4a, এটা তো ধ্রুবক, এক্স এর করলে এখানে 1 চলে আসবে, সাথে থাকবে 4a, আর 4a স্কোয়ার, 4a স্কোয়ার সবটা ধ্রুবক, এটা 0 চলে আসবে লিখলাম না। তো উভয়কে দুই দ্বারা যদি ভাগ করে দেয় তাহলে কী পাবো, ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত 2a। তো যেহেতু আমাদের সর্বোচ্চ একবার অন্তরীকরণ করতে পারবো এখানে, যেহেতু ধ্রুবক একটা আছে, তো একবার অন্তরীকরণ করার পরে দেখলাম আমরা এখানে ধ্রুবক 2a রয়ে গেছে, তো আমাদের কাজ হলো এখান থেকে কিছু একটা কাজ করা। তো 1 নং চাইলে 1 নং আমরা এই অন্তর 2 এর পরিবর্তে এই মানগুলো বসাই, অন্তরজের মানটা বসাই আমরা ধ্রুবকটাকে বর্জন করতে পারি। সুতরাং আমরা এখানে একটা কাজ করবো, 1 নং ইমপ্লাইস 1 নং থেকে একটু কাজ করবো, 1 নংটা কী দিছে এখানে, ওয়াই স্কোয়ার সমান 4ax প্লাস 4a স্কোয়ার। তো আমরা চাইলে এই 4a কে ভেঙে লিখতে পারি এভাবেই, 2 ইন্টু কত 2x গুণ করলে কত 4ax হবে, বা ভেঙে লিখলাম 2a কে আমি 2a হোল স্কোয়ার আকার ভেঙে লিখতে পারি, কারণ 2a স্কোয়ার মানে কত 4a স্কোয়ার। কী জন্য, কারণ এই 2 এর মান আমি জানি ওয়াই ইন্টু ডিও বাই ডিএক্স, যেহেতু আমাদের আর অন্তরীকরণ করতে পারবো না, ধ্রুবক বাদ দিতে পারবো না, সেহেতু আমাদের ভিন্ন অবলম্বন করতে হবে, সেজন্য চাইবো আমরা এই 2a কে পরিবর্তে আমরা প্রশ্নে কোনো কিছু নিয়ে আসতে পারি কিনা, অর্থাৎ ধ্রুবক বর্জন করতে পারি কিনা কোনো মতে। সেজন্য আমরা দেখতেছি 1 নং থেকে 4a আছে, এখানে 4a আছে, 4a কে ভাঙলে আমরা 2a জাতীয় কিছু একটা আনতে পারবো, আনলে এই 2 এর পরিবর্তে মানটা স্থাপন করতে পারবো, তাহলে আমাদের কি আর অন্তর সমীকরণ বের হয়ে যাবে, সেখানে কি কোনো ধ্রুবক থাকবে না। সেজন্য এখন মানগুলো বসাই আমরা, ওয়াই স্কোয়ার সমান কত 2 এর মান জানি, 2 এর মান কত এত বসে দিছে এটা, ওয়াই ইন্টু এই ডিওয়াই বাই ডিএক্স, আর 2x থেকে যাবে, এটা ধ্রুবক না, প্লাস 2a হোল স্কোয়ার, 2 এর মান জানি কত, ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স বসে দিছি, ওয়াই ইন্টু কত ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার দিলাম, কি থাকে এখানে, ওয়াই স্কোয়ার সমান এখানে সাদাই লেখা হবে 2xy ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এখানে আমি গুণ করে ফেললে ওয়াই স্কোয়ার আর ডিওয়াই বাই কত ডিএক্স হোল স্কোয়ার। তো আশা করি তোমরা এতটুকু বুঝছো, এখন তোমরা যদি সাদাইতে চাও তাহলে সাদাও, তার আগে এখানে সবগুলো তো ওয়াই আছে, একটা ওয়াই দ্বারা যদি ভাগ করে দেয় সবগুলোকে তাহলে কী থাকবে, ওয়াই সমান সমান 2x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, এটাকে আমরা সুতরাং এইভাবে সাদা লিখতে পারি, ওয়াই ইন্টু কত ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস কত ওয়াই, ওয়াইটাতে ডান দিকে বাম দিকে ডান দিকে নিয়ে আসছে, 0 হয়ে গেছে, ডান দিকে কিছু নেই কি এখানে 0 হয়ে গেছে। এটা হলো আমাদের সেই অন্তরক সমীকরণ যা সমাধান হয়েছে কত, ওয়াই স্কোয়ার সমান 4 ইন্টু x প্লাস a। তো আমরা তাহলে কি করি, সমীকরণ সমাধান থেকে সমীকরণটা নিয়ে আসি। তো সেই জন্য একটা কথা বলছিলাম যে যদি আমরা দেখি কোনো অন্তরক সমীকরণের সমাধানের ক্ষেত্রে ভিতরে যদি ধ্রুবক যতগুলো ধ্রুবক তত অন্তরীকরণ, কারণ আমরা জানি যে ধ্রুবক সবসময় সমাধানে থাকে, সমীকরণে কখনো ধ্রুবক থাকে না, যেহেতু এটা সমাধান এখান থেকে আমরা সমীকরণ বের করবো, সেজন্য আমাদের কাজ হলো এই সমীকরণ থেকে ধ্রুবকটা বর্জন করে সমাধানে নিয়ে, এই সমাধান থেকে ধ্রুবকটা বর্জন করে সমীকরণটা নিয়ে আসা। সেজন্য আমরা এখানে যেহেতু ধ্রুবক আছে একটা, সেজন্য একবার অন্তরীকরণ করছি এক্সের সাপেক্ষে, করে দেখলাম ধ্রুবক আর যায় নাই, ধ্রুবক যেহেতু বাদ যায় না সেজন্য আমাদের যে ফসল সমীকরণটা দিয়ে দিয়েছিল সেখান থেকে ধ্রুবকটাকে বর্জন করে অন্তরজ নিয়ে আসছি, অর্থাৎ ধ্রুবক আর এখানে এই সমীকরণটার ভিতরে কি কোনো এই ধ্রুবক নাই, তাহলে এটা হলো সেই নির্ণয় অন্তরক সমীকরণটা যার সমাধান কত, ওয়াই স্কোয়ার সমান 4a ইন্টু কত x প্লাস a। তো আশা করি তোমরা আজকে এই গুরুত্বপূর্ণ নানাদিক সমস্যাটা বুঝেছো। তো তারা আজকে পর্যন্তই, আজকে আমরা যারা যে দুটো নানাদিক প্রশ্ন আলোচনা করছি এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ে অর্থাৎ অর্ডিনারির প্রথম অধ্যায়ের আর গুরুত্বপূর্ণ অঙ্ক দুইটা আছে, আমরা আমাদের পরের লেকচারে ওই দুইটা গাণিতিক সমস্যাকে আলোচনা করবো। তো সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।